বিষয় যে আমি আর একটা বিষয় আমি নিজে ব্যক্তিগত ভাবে দেখেছি, অনেকে বিয়া একট করতে না, আপনি যে বিয়া এতটি করছেন হয়তোবা আল্লাহর একটা সুদৃষ্টিও আছে, হয়তোবা আপনার একটা কোনো আধ্যাত্মিক একটা ক্ষমতা আছে যে অল্পতে কোন মহিলা বা মেয়ে আপনার প্রতি দুর্বল হয়ে যায়, আপনি যাকে চান তাকে পান, এটা বিষয়ে আপনি কোন মহিলা আমার প্রতি দুর্বল হয়ে যায় বিষয়টা এমন না। বিয়ে যেগুলো করছি এগুলা সামাজিক ভাবে করছি এবং অন্য বউরা এবং অন্য বউয়ের গার্জিয়ানরা মিলে বিয়ে শাদী গুলো করাইছি। কি যাকে চান কি গার্ডিয়ান কি স্বইচ্ছায় রাজি হয়ে বিয়ে শাদী হয়েছে। আমি কোনো বিয়েতে কুকুরি চুকুরি করে করাই নাই এবং করি নাই এবং কোনো মাইয়া বাগায় সাগাইও আনি নাই বা কারোর প্রতি কোনো এরকম বদ্ধ নজরও নাই। বিগত দিনে এই ধরনের সিদ্ধান্ত নিজের মধ্যে নেই নাই যে আসলে অমুকের মাইয়াটার প্রতি আমি সম্পর্ক করবো, আপনার মেয়ে হোক আর বোন হোক আর জিতে হোক একটা বিয়ে শাদী দেওয়ার একটা চিন্তা ভাবনা নিছেন, এটা আপনি নিজের থেকে উদ্যোগ নিছেন, এর কোন মুক্তা সত্তা নাই। তাহলে কি বোঝা গেছে যে আপনি যে কোনো মেয়েদের সাথে বা মহিলার সাথে চলাফেরা করলে দুর্বল হওয়ার সম্ভাবনা আছে? না না, কোনো মহিলার প্রতি আমার কোনো আকৃষ্টতা নাই বা কোনো মহিলা আমার প্রতি আকৃষ্ট না। ভবিষ্যতে এরকম আর কিছু বার্তা আছে? না, বার্তা বলতে আমার বার্তা আছে বিয়ে শাদী হওয়ার সম্ভাবনা আছে, কারণ বিয়ের সেক্টর হলো 14, 16, 29 তিনটা সেক্টরে। আমি কোন জায়গায় যে বিয়ে টার্গেট কতজন আছে মানে যে টার্গেট নেই, আমার ব্যক্তিগত ভাবে কোনো টার্গেট নেই, আল্লাহ পাকের পক্ষ থেকে যে ফয়সালা আইলে আমার কোনো ফয়সালা নেই। আমার এখন মৃত্যু হয়ে যেতে পারে, বিয়ে হবে করতে গিয়ে আমার শ্বাস একটা নিচে আর কাজ আসবে না। এখন ছেলে মেয়ে আপনার পরিবার কতজন আছে? না, এখন আপাতত 26 জন ছেলে মেয়ে আছে, 14 মেয়ে 12 ছেলে। যদি আল্লাপাক সমস্ত ফয়সালা করে রাখে আমি এই ধরনের বাজে চিন্তা করতে যাবো কেন? আমি এতটা মূর্খ হয়েছি না যে আল্লাপাকের কলমের উপরে হাত দিতে যাবো, এতটা মূর্খ হই নাই এখন। তারা কি কষ্ট না, তারা যদি কষ্ট পাওয়া না হয় তারা রিজিক চৌধুরীর কষ্ট পায়, আমি তাদেরকে শান্তি দেবো কেন? যা যেটা হওয়া সেটা হবে, আমি সেটার লাভ নিতে যাবো কেন? এই যে মনে করেন যে আপনার একটা দোকান, এই দোকান তো তেমন কোন মানে যে রোগী মাঝে মধ্যে আসে, এখন এটা তো বিষয় না। আমি দোকান আমি সারাজীবন ব্যবসা বাণিজ্য করেছি, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করেছি, এখন আমার দোকান ফাটার দরকার আছে? এখন রিল্যাক্সের সময় কাটাবো, আমার এখন রিল্যাক্সের সময়, আমার এখন পেনশনের সময়, এমনকি আমার কর্ম করার সময় নাকি কর্মচারী করছি, পাথর ব্যবসা করছি, বালুর ব্যবসা করছি, আরো বহুত ব্যবসা বাণিজ্য করছি জীবনে, এমনকি আমার কর্ম করার সময়। আমি আরেকটা বিষয় আমি শুনেছি যে যে আপনি আপনাকে জেলখানা নিয়েও আপনাকে আটকে রাখতে পারেন, আপনি অনেকে সিস্টেমে আইসা পড়েন। আমাকে আটকাবে কেন? আমি তো কোন জাতিকে আটকানোর জন্য নয়, আমি সমস্ত সৃষ্টি সেবার জন্য, আমি সমস্ত সৃষ্টি সেবার জন্য, আমাকে আটকাবে কেন? আমি তো কাউকে আটকাবো না, কখনো কোনোদিন আটকাবো না, কাউকে কোনোদিন আটকানো এটা তো কোনো মানবীয় কাজ হইল না। অনেকে তো আপনারা অনেক দিক দিয়ে